রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর, এবার নিয়োগ হতে চলেছে রাজ্যে সুপারভাইজার পদে। যারা কিনা সুপারভাইজার পদে আবেদন করতে ইচ্ছুক, তোমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে তোমাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছেলে হোক কিংবা মেয়ে, তোমাদের যদি এই যোগ্যতা থেকে থাকে তবে অবশ্যই কিন্তু এখানে আবেদনটি করে দিতে পারো। অলরেডি আবেদনের ফর্ম বেরিয়ে গেছে, তোমাকে কি করতে হবে, সরাসরি আবেদন ফর্মটি নিয়ে নির্দিষ্ট ঠিকানায় চলে যেতে হবে, ইন্টারভিউর মাধ্যমে সরাসরি প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। তো চলো ডিটেলসে দেখে নিই কিভাবে আবেদন করবে, কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবে, বয়স কি থাকতে হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা, সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরোপুরি অবশ্যই দেখো, ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ, নোটিশটি প্রকাশিত হয়েছে 11/7/2024। এখানে যে পদের নিয়োগ করা হচ্ছে তা হলো এডুকেশন সুপারভাইজার। তো এডুকেশন সুপারভাইজার পদের জন্য কিন্তু প্রার্থীদের সম্পূর্ণ সরকারি নিয়মে যে এখানে বেতন রয়েছে, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবেই এখানে আবেদন করতে পাবে, আর কম্পিউটারের কাজের দক্ষতা থাকতে হবে। প্রার্থীদের কিন্তু আগে থেকে কোনো প্রকার আবেদন করতে হবে না, সরাসরি ইন্টারভিউর দিন নির্দিষ্ট ডেটে তোমাকে বায়োডাটা সমস্ত ডকুমেন্টস নিয়ে পৌঁছে গেলেই হবে। তো এখানে আবেদনকারীর বয়স, এখানে এডুকেশন সুপারভাইজার পদের জন্য 20-40 বছর বয়সের মধ্যে হতে হবে। আবার সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো চলো দেখি নিই এবার যে বায়োডাটাটি বেরিয়ে এসেছে। এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা এই বায়োডাটাটি দেখতে পাবে। বায়োডাটাটি নিয়ে তোমাকে কিন্তু সুন্দর করে পূরণ করে সমস্ত ডকুমেন্টের সাথে অ্যাটাচ করে নিয়ে চলে যেতে হবে নির্দিষ্ট ঠিকানা, ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে জয়েন করে নিতে পারো। দেখো এখানে সবার প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড কত তারিখে প্রকাশিত হয়েছে নোটিশটি, আর নোটিশটির রেফারেন্স নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফর্মটি পূরণ করার সময়। দেখো এখানে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে 11/7/2024, আর রেফারেন্স নাম্বার, মেমো নাম্বার দেখতে পাচ্ছ এখানে 2908MDCESE1/18, এটা হলো মেমো নাম্বার, আর ডেট দেখতে পাচ্ছ। তারপর প্রার্থীদের এই এডুকেশনাল সুপারভাইজার পদের জন্য কিন্তু এখানে লোকেশন দিতে হবে, ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, সুন্দর করে এটিকে বায়োডাটাটিকে মানে ফর্মটিকে কিন্তু সুন্দর করে পূরণ করতে হবে। ফাদার্স নেম লিখবে, পারমানেন্ট অ্যাড্রেস দেবে, প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, দেখুন ভিলেজ, হাউস নাম্বার, পোস্ট অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন, ডিভিশন, সাব ডিভিশনের নাম, ডিস্ট্রিক্ট, পিনকোড, সব কিছু সুন্দর করে পূরণ করবে। তারপরে দেখো প্রেজেন্ট অ্যাড্রেস ভরে দেবে, ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিতে ভুলবে, ডেট অফ বার্থ দেবে, তারপর মাইনরিটি কমিউনিটি রয়েছে কি না দেবে। দেখো একাডেমিক কোয়ালিফিকেশান পূরণ করে তোমার নলেজ, কম্পিউটার নলেজ রয়েছে কিনা দেবে, এক্সট্রা কোয়ালিফিকেশান যদি থেকে থেকে দিতে পারো, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে কিনা দিয়ে দেবে। তারপর সবশেষে একটা সিগনেচার দিয়ে ফর্মটিকে সুন্দর করে পূরণ করে তোমাকে চলে যেতে হবে 24/24 10:30 নির্দিষ্ট ঠিকানায়। দেখো এই বায়োডাটাটির সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো নিতে হবে বলে দেওয়া হয়েছে এখানে, এই 24 তারিখে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী সরাসরি নিয়োগ করা হচ্ছে সুপারভাইজার পদে। সো এই ন্যূনতম যোগ্যতায় সুপারভাইজার পদে কিন্তু আবেদনটি করে নেওয়া হচ্ছে। প্রার্থীদের কী করতে হবে, বায়োডাটা, অ্যাপ্লিকেন্টের বায়োডাটা নিতে হবে, এই বায়োডাটাটি কিন্তু নিতে হবে। যদি তোমরা এই বায়োডাটাটি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে যে বেরিয়ে এসেছে, কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর অরিজিনাল মার্কশিট নিতে হবে, সমস্ত পরীক্ষার অ্যাটাচ কপি দেবে, তুমি এখানে অ্যাটাচ করে দেবে ফটোকপি, অরিজিনাল একাডেমিক ডকুমেন্টসগুলো নিতে হবে ডেট অফ বার্থ হিসেবে, বার্থের প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমার জন্ম সার্টিফিকেটও নিতে পারো। তো এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই চেয়ে থাকে, মার্কশিট, সার্টিফিকেট, তোমার অরিজিনাল ফটো, আইডেন্টি প্রুফ হিসেবে তোমার ভোট কার্ড, আধার কার্ড, তারপর রিসেন্ট তোলা ফটো, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তুমি অরিজিনাল জেরক্স দুটোই নেবে কিন্তু, নিয়ে তুমি চলে যাবে নির্দিষ্ট ঠিকানায়। এখানে দেখো ওয়াক ইন ইন্টারভিউ অ্যান্ড রিটেন টেস্ট উইল বি হেল্ড, এক ওয়াক ইন ইন্টারভিউ নেবে, আবার তোমাকে কিছু লিখতেও দিতে পারে, রিটেন টেস্টও নেবে 24/7/2024 নেবে 11টার দিকে অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন,
এই ঠিকানায় তুমি চলে যাবে। যদি চাকরিটি করতে ইচ্ছুক থাকো এখানে দেখো কোয়ালিফিকেশন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, সঙ্গে প্রার্থীদের বয়স বলা হয়েছে 20-40 বছর বয়সের মধ্যে হতে হবে আর ভেটারেন নলেজ থাকতে হবে। বয়সের হিসেবটি করবে 1-1-2023 অনুযায়ী যেন 20-40 বছর বয়সের মধ্যে হয়। আর এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এখানে প্রার্থীকে কিন্তু মাইনরিটি কমিউনিটির একটি সদস্য হতে হবে। তো মাইনরিটি কমিউনিটি বলতে কি বলা হয়েছে বলে দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিশে। আর তারপর দেখো তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা তো হবে, কিন্তু তোমাকে যে জায়গায় নিয়োগটি করা হচ্ছে সেখানকার স্থায়ী রেসিডেন্স হতে হবে, সেই জেলার রেসিডেন্স হতে হবে, সেই গ্রামের না কিন্তু সেই জেলার। তুমি সেই জেলার বাসিন্দা রয়েছো কিনা অবশ্যই দেখে নেবে। এখানে নিয়োগটি করা হচ্ছে এডুকেশন সুপারভাইজার পদে WBMDFC তে। তো এই যে WBMDFC বলতে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনে কর্মী নিয়োগ করা হচ্ছে সুপারভাইজার পদে। এখানে দেখো তোমার সেই 24 তারিখে রিটার্ন আর ইন্টারভিউ দুটোই কিন্তু নিয়োগ করা হবে, একসাথে নেওয়া হবে, নিয়ে সরাসরি নিয়োগ করে নেওয়া হবে সেদিনই। তো তোমার ডিটেলসে চেক আউট করে নিতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছ, অথবা কোথাও বুঝতে অসুবিধা হলে টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে ফোন করেও জেনে নিতে পারো, অথবা এই ওয়েবসাইটে গিয়ে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। এবং ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে, তোমরা নিজেরাও চেক আউট করে নিতে পারবে ডিটেলসে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। এডুকেশন সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আগে থেকে কোনো আবেদনও করতে হবে না, সরাসরি চলে যাবে ইন্টারভিউর দিন। তো ডিটেলসে আবেদন করার আগে কিংবা সেখানে যাওয়ার আগে তোমরা অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে ডিটেলস একবার চেক আউট করে নেবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে যেন কোনো চাকরির আপডেট মিস না হয়ে যায়। থ্যাংক ইউ।